বৃষ্টির সাথে দুষ্টুমিরও অনেক ব্যাপার স্যাপার কিন্তু থাকে। হ্যাঁ, বৃষ্টির সাথে কিন্তু শুধু আমরা ভালোবাসাটাকে রিলেট করি, বাট বৃষ্টির সাথে কিন্তু অনেক দুষ্টুমিও আছে। বিকজ বিশেষ করে যদি আমরা ছোটবেলার কথা বলি, ছোটবেলার বৃষ্টি নিয়ে যদি এখন কোনো দুষ্টুমির কথা বলি, যে তাহলে কি মনে পড়ছে? ছোটবেলায় আমার ছোটবেলা থেকে বড় হওয়া কোয়ার্টারে আমার আব্বু গভর্নমেন্ট জব করে, তো কোয়ার্টার মানে তো তাহলে তো বৃষ্টিটা আরো বেশি করে ভালো করে পাওয়া যায়, বিকজ ইটস ওপেন স্পেস, থাকে অনেক বেশি মাঠ থাকে। আর তখন হচ্ছে ওই সময়টার কথা আমি বলি, ময়মনসিং গৌরীপুর, যেখানে আমার একদম ছোটবেলা থেকে বড়বেলা হয়েছে, তারপর তো ঢাকায় চলে আসলাম। তো ওই সময় একটা মানে আমাদের বাসার পাশেই, একদমই পাশেই লাগানো বিরাট বড় একটা আম গাছ ছিল, আর ঝড়ের দিনে আম কুড়াতে একটা কথা আছে না, ওই রকম একটা ব্যাপার ছিল যে আমরা অন্ধকার, অনেক বৃষ্টি হচ্ছে, মাঝখানে মাঝখানে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু লুকিয়ে আমরা দাঁড়িয়ে আছি একদম বারান্দার পাশে। হ্যাঁ, কখন একটা আম পড়বে আর দৌড়ে কে কার আগে যে নিতে পারবে, তো এটা এখনও মনে পড়ে যে, কারণ একটা গাছ কোয়ার্টারের মধ্যে অনেক বড় আমের গাছ, বাট ওইটার দিকে ওইখানেই অনেক ভালো আম হয়, ওইটার দিকেই সবার ঝোঁক, সবাই ওইটা ঘিরেই সবার যার যার বাসার বারান্দায় বসে আছে, দাঁড়িয়ে আছে লুকিয়ে অন্ধকারের মধ্যে, কোন দিকে আমটা কখন পড়লো আর কে কখন কার আগে নিয়ে নেবে, তো ওইটা ছোটবেলার মজা। আমি কোয়ার্টারে থাকার মজা কিন্তু এটা, তাই না? এই জিনিসগুলো হয়, আর যারা শহরে বেড়ে ওঠা তাদের না এই ফিলটা খুব কম হয়, তারা এটা সুযোগ পায় না। বাট আবার ঢাকার কোয়ার্টারগুলোতেও এই মজাগুলো যারা থেকেছেন তারা অনেক টেস্ট পেয়েছে। আমি এটা খুব মিস করেছি আমার ছোটবেলাটাতে। আমি যখন এখন কারোর কাছে গল্প শুনি, এই আমচুরির গল্প কিংবা অন্য কিছু গল্প, আমি একটাই গাছে উঠেছি জীবনে, সেটা পেয়ারা গাছ, এবং পড়ে গিয়েছিলাম, আমি পারি না। আর আমি আমি কখনোই গাছ থেকে পড়ি নাই, আল্লাহ রহমত, কখনোই পড়ি নাই। এন্ড ছোটবেলা এরকম ছিল যে সবাই যদি লিজাকে খুঁজে তাহলে সবাই এরকম করে খুঁজতে হতো, উপরে খুঁজতে হতো। হ্যাঁ, কারণ আমি সব গাছ, কোয়াচারের যত গাছ ছিল সব গাছে আমি থাকতাম, গাছ বেয়ে ছাদে, দুতলা তিনতলা ছাদের উপর, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, কোনো গাছ বাদ নাই। কিন্তু আমার আব্বু আম্মু ভয় পেত, আর সবসময় বলতো যে আমরা তো কখনো গাছে উঠতে পারিনি, হ্যাঁ ভয় পেয়েছি। আর আম্মু একবার জাস্ট কলার ভেলাতেই উঠেই পড়ে গিয়ে পা ভেঙে গেছে, বলে আমরা এখান থেকে এখানে করতে পারি না, আর তুমি সেই সরু সরু গাছে কিভাবে যাও, কিভাবে ডালে থাকো। ওয়ান্স ইন এ লাইফ আমি চাই এরকম একটা গাছে উঠতে, উঠবো কোনো এক সময়। একটা কল রিসিভ করিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রামপুরা থেকে বলছিলাম, উমায়ের। উমায়ের, ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের সাথে আজকে লিজা রয়েছে, দ্য সিঙ্গার, আর আমাদের আজকে টপিক হচ্ছে বৃষ্টি গানে ভালোবাসা। আপনার যদি এই টপিক নিয়ে কিছু বলার থাকে প্লিজ গো অন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, ভালো আছেন? জি ভালো। জি আপু, আপনি অনেক সুইট লাগছে আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আপনার সব সময় দেখা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। বৃষ্টি নিয়ে কোনো মজার ঘটনা থেকে শুনতে চাই। আচ্ছা, আর বৃষ্টি নিয়ে একটা গান, এখানে একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কলিং উমায়ের। বৃষ্টি নিয়ে কোনো মজার স্মৃতি শুনতে চাই? আমরা বাচ্চাকালে বললামই, আর বড়কালে ওইভাবে ভেজা হয় না বৃষ্টিতে। তবে হ্যাঁ, বৃষ্টির সাথে যেমন দুষ্টুমির কথা বলছিলাম, আরেকটা ব্যাপার আছে বৃষ্টির সাথে, আমার কিন্তু বৃষ্টি, রাতের বেলার বৃষ্টি যেটা একদম অন্ধকার কোথাও থাকলে আমার কিন্তু একটা হরর ফিল আসে। হ্যাঁ, এটা কিন্তু আছে, মানে থিঙ্ক অ্যাবাউট ইট, হঠাৎ করে বাজ পড়লো। হ্যাঁ, একটু যদি বন জঙ্গলের জায়গায় আমরা থাকি, এটা কিন্তু আমার কাছে খুব ভৌতিক একটা ব্যাপার লাগে। আমার তো, আমি কিন্তু ভূত খুব কম বিশ্বাস করি না, বাট ওই সময়টাতে একটু একটু ভয় লাগে। এরকম কি হয়েছে কখনো ঘটনা? না, আমার ভূতে কখনোই ভয় লাগে না। ইভেন আমার কাছে মনে হয় যে ভূত কেন আমার সামনে আসে না, আমি একটু দেখতে চাই, এরকম লাগে। আর যে গাছে দিবে তার কাছে ভূত ভয় লাগবে কেন? আর বৃষ্টির দিনে অন্ধকার হলে ওইটা ভয় লাগে না, বাট আমার একটা ভয় আছে, খুব ভয় আছে, সেটা হচ্ছে এরকম হাই ফোবিয়া আছে। তুমি গাছে উঠে তোমার হাই ফোবিয়া হয় কিভাবে? অনেক উপর থেকে নিতে পারি না। ইভেন আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে মানে কিছু বন্ধ জায়গা থাকলে মনে হচ্ছে, যদি আমাকে কেউ মনে করায় দেয় যে এখানে তুমি আকাশ দেখতে পারবে না, বা এখানে কোনো জানালা নাই, বা এখানে কোনো বের হতে পারবে না, এটা এটা মনে হলেই আমার সাফোকেটিং শুরু হয়ে যায়। সো এই একটা অনেক ভয়ের ব্যাপার আছে আমার, এটা এটা নিয়ে আমি এখন অনেক চিন্তা করি যে এটা ফিউচারে যদি আরও বাড়ে তাহলে আমার জন্য খুব মানে প্রবলেম হয়ে যাবে।